হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে জিও ফোনের থ্রির ব্যাপারে ফুল স্পেসিফিকেশান, ডিটেলস আর সেটা কবে লঞ্চ করবে তার ব্যাপারে পুরো ডিটেলস আমি এই ভিডিওতে বলবো। তো আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে জিও ফোন আসলে কী। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, জিও ফোনের যে ডিসপ্লে হবে সেটা হবে IPS ডিসপ্লে। এর রেজুলেশন যেটা হবে 720x1280 পিক্সেলের। তো এই ফোনে যে র্যাম হবে, মানে এই জিও ফোন থ্রি যেই র্যাম হবে, মানে এটা দুটো ভেরিয়েন্ট বেড়েছে। হ্যাঁ বন্ধুরা, দুখানা ভেরিয়েন্ট বেড়েছে। প্রথমে 3GB র্যাম, 3GB র্যাম যেই ফোনটা হবে সেটাতে মেমোরি কার্ড হবে 32GB, আর যেটা 4GB র্যাম হবে সেটা হবে 64GB। যেই র্যামটা হবে, র্যামের মোবাইলটা হবে, সেটাতে মধ্যে থাকবে 64GB ইন্টারনাল স্টোরেজ। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই অসাধারণ ব্যাপার, মানে এত কম দামে এত ভালো পাওয়া একদম ইম্পসিবল। তো বন্ধুরা দেখি, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কিছু জিও ফোন ছবি স্লাইড করছে। তো এই ফোনের যে প্রসেসর হবে স্ন্যাপড্র্যাগন 636। হ্যাঁ বন্ধুরা, এটাও খুবই অসাধারণ ফিচার্স কিন্তু এতে জিও ফোন অ্যাড করছে, মানে জিও ফোন থ্রি কিন্তু অ্যাড করেছে। তো এই ফোনে 5G সাপোর্ট করবে, মানে কিছুদিন আগে যে 5G লঞ্চ করবে সেই 5G কিন্তু এতে সাপোর্ট করবে। এই ফোনের সামনে থাকবে একটা ক্যামেরা এবং পিছনে থাকবে দুখানা ক্যামেরা। তো এই ফোনের সামনে থাকবে একটা ছোট্ট করে একটা নচ থাকবে ওপরে, আর সেই নচে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর পিছনে থাকবে ব্যাক ক্যামেরা যেটাকে আমরা বলি, সেটা থাকবে 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, মানে এখানে দুখানা ক্যামেরা কিন্তু থাকবে। এই ফোন 5G 4G দুটোই সাপোর্ট করবে এবং এই ফোন দুখানা সিম একসাথে লোড দিতে পারবে। এই ফোনে ভোল্টি সাপোর্ট করবে, 5G কনেক্টিভিটি উইথ ভোল্টিও সাপোর্ট করবে। এই ফোনের মধ্যে তোমরা GPS পেয়ে যাবে, ব্লুটুথ পেয়ে যাবে এবং ওয়াইফাই তো পাবেই। তো এই ফোনে তোমরা আলাদাভাবে মেমোরি কার্ডও লাগাতে পারবে, মানে যেটা আমরা এমনি মেমোরি কার্ড বলি সেই মেমোরি কার্ডও কিন্তু এতে লাগাতে পারবে। সেই মেমোরি কার্ড 128GB পর্যন্ত তোমরা এটাকে বাড়াতে পারবে। এই ফোনে যে সিকিউরিটি হবে, মানে জিও ফোন থ্রি যে সিকিউরিটি হবে সেটা হবে তোমরা এখানে পিন লক, ফিঙ্গারপ্রিন্ট লক, প্যাটার্ন লক আর ফেস লক কিন্তু তোমরা এখানে লাগাতে পারবে, মানে সেগুলো ভালোভাবে চলবে। এই ফোনের যে ভার্সন যেটা হবে সেটা হবে 8.1 Pi, মানে হ্যাঁ বন্ধুরা এটা খুবই নতুন এই ভার্সনটা তোমরা ওই ফোনে দেখতে পারবে। তো এই ফোনে সব থেকে আমার যেটা একটু অসুবিধা লেগেছে, মানে 2700mAh ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, এটা একটু বাড়ানো উচিত ছিল তাদের। তো এটা নিয়ে আর কিছু বলা যাচ্ছে না। তো এই ফোনে এখন আমি বলবো যে এই ফোনের দাম এবং এই ফোন কবে রিলিজ করবে। তো হ্যাঁ বন্ধুরা, এই ফোনের দাম হবে 4499 টাকা, মানে তোমরা 4499 টাকা এই ফোনটা কিনতে পারবে। আর এই ফোন রিলিজ করবে জানুয়ারি মাসের 2019 তারিখে কিন্তু এই ফোনটা লঞ্চ করবে। তো কোন ডেটে করবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, আর আমি যা যা ফুল স্পেসিফিকেশন যেগুলো বললাম সেগুলো এখনও পর্যন্ত লিক হয়েছে, সেগুলো অরিজিনাল কি নকল সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ততক্ষণের জন্য বাই বাই, দেখাবে একটা পরের এপিসোডে।